আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এই অবেলায় ক্লাস দেওয়া শুরু করছে দুপুর দুইটায়। তো আমি গত পরশুদিন বন্ধুদের ফ্ল্যাটে পিকনিক করতে যেয়ে চশমা আর ছাতা রেখে আসছিলাম। তো এই জন্য চশমা নিতে আসলাম, কারণ গত রাত থেকে খুবই মাথা ব্যথা করতেছে। মোটামুটি আমি ফোনের দিকে তাকাইলে খুব যন্ত্রণা হচ্ছে, এই জন্য চশমা নিয়ে আসলাম। আর এখন হচ্ছে ক্যাম্পাসে আসি, কাজলা জুবেরি ভবন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ইতিহাস হচ্ছে জুবেরির স্মৃতি অনুসারে যে ভবন তৈরি সেই ভবন পার হচ্ছি। তো বেশি দূর হাঁটার আমার ধৈর্য নাই, এই জন্য এই আম বাগানের সামনে দিয়ে চলে যাচ্ছি। অবশেষে চিপা চাপা দিয়ে চলে আসলাম আমাদের ক্যাম্পাসের প্যারিস রোডে। এই রাজশাহীর রোডের মধ্যে একমাত্র ক্যাম্পাসের ছায়াযুক্ত জায়গা প্যারিস রোড। না, অটো কেন এত ক্যাম্পাসে? ভিডিওর মধ্যে আমি প্যারিস রোডের সৌন্দর্য ভিডিও করতেছি, অথচ অটো রিক্সা ঢুকে সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। এই প্যারিস রোডে আসলে ক্যাম্পাসের সৌন্দর্যটা মনে হয় আসলে দেখা যাচ্ছে, মানে সত্যি বলতে এত সুন্দর, বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। আর সৌন্দর্য বর্ধনের কাজ করতেছে, সুতরাং আগামী 2-3 বছর পরে ক্যাম্পাসের এই প্যারিস রোডের সৌন্দর্যটা আরও 10-15-20 গুণ বৃদ্ধি পাবে। একটা ছোট ভাই অয়ন, ও হচ্ছে ফোকলোরে চান্স পাইছে, ভর্তি হইতে আসছিল। ছেলেটার 2:15 ট্রেন, আর খুব তাড়াহুড়ো করে আলহামদুলিল্লাহ লাঞ্চ টাইমের মধ্যেও একটা ব্যবস্থা করে ফর্মটা জমা দিয়ে ওকে অটোতে রিক্সাতে তুলে দিলাম। দেখ, ভালো লাগলো যে ও ট্রেনটা অন্তত মিস করলো না, টিকিট কেটে রাখছে। এখন ছেলেটা যদি ট্রেন মিস করে তাহলে তো খারাপ লাগবে, তাই না? প্রায় 1 ঘন্টা যাবত ওকে ভর্তি করানো, তারপরে মাঝে একটা বন্ধু আসছিল আমাদের ক্যাম্পাসেরই একজন ভাইরাল ক্রিয়েটর এসকে অ্যাক্টিভিটিস, তো ওর সাথে একটু চা খেলাম, বসলাম, আড্ডা দিলাম, যদি এগুলো ভিডিও করা হয় নাই। তো এখন হচ্ছে 2টার সময় আবার ক্লাস, আমি এখন আছি বুদ্ধিজীবী চত্বরে, আমার আবার 2টার সময় ক্লাস, আর অলরেডি 1:58 বাজে। এখন ডিপার্টমেন্টে যাব, ক্লাসটা আগে শেষ করব, এখনও দুপুরের খাওয়া খাই না। তো এখন যদি হলে যাই খাইতে তাহলে আমার ক্লাস আর করা হবে না, এই জন্য একটা বাটার বান নিয়ে নিলাম, না বাটার বান না কী বলে জানি না, একটা বান আর কি নিয়ে নিলাম, একটু পেটটা ঠান্ডা করি, ক্লাস করে তারপর খাওয়া দাওয়া করি। এই তো প্রথম বিজ্ঞান ভবনের সামনে চলে আসলাম, খুবই সুন্দর লাগে আমার এই গাছটা, বিশেষ করে এই ছায়া শীতল গাছের নিচে দাঁড়ালে একটা শান্তি পাওয়া যায়। তো এখন সোজা 3 তলায় উঠবো আমাদের ডিপার্টমেন্টে। এই 2টার সময় ক্লাস করতে কার ভালো লাগে বলেন? নীরব নিস্তব্ধ, তার মানে ক্লাস চলতেছে, তাই আগে ক্লাসটা শেষ করি। তো না খেয়ে না দে রুম থেকে সাজুগুজু করে বের হয়ে এই যে আসলাম ক্লাসরুমে, 2টার সময় ক্লাস ছিল, হঠাৎ করে নোটিশ, স্যার ফোন দিয়ে বললো ক্লাস ক্যান্সেল। কেমনটা লাগে বলতো এবার? মানে কিছুই বলার না, এখনো না খেয়ে আছি, আড়াইটা পার হয়ে গেছে, ক্লাস ক্যান্সেল। তো এখন যাবো বঙ্গবন্ধু হলে সবি ভাইয়ের কাছে খাওয়ার জন্য। দূর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য এইচএম কামরুজ্জামান হল দেখা যাচ্ছে। তো এই যে আমার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এখন রিল্যাক্সে হলে খাওয়া দাওয়া করবো, ক্যান্টিনে খেয়ে রুমে যাব। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবার একটা নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।